কমলগঞ্জ প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি। এখানে রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, হামহাম জলপ্রপাত, মাধবপুর লেক, সিপাহী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের সমাধিস্থল, মোহাম্মদ কেরামতালী জামে মসজিদ ও নয়নাভিরাম চা বাগান। প্রকৃতি প্রেমীদের জন্য কমলগঞ্জ একটি চমৎকার জায়গা। মৌলভী বাজারের কমলগঞ্জ উপজেলা ইতিহাস ও ভৌগোলিক অবস্থানে সমৃদ্ধ একটি উপজেলা। এই উপজেলাকে অন্যান্য উপজেলা থেকে আলাদা ও ব্যতিক্রমী করেছে বিভিন্ন সংস্কৃতি। এই উপজেলায় সাক্ষরতার গড় হার প্রায় 48.6%। এখানকার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়, সুজা মেমোরিয়াল কলেজ, বিএএফ শাহিন কলেজ শমশেরনগর, কমলগঞ্জ বহুমুখী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্কুল অ্যান্ড কলেজ, শফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা এবং বরচেক সুন্নিয়া দাখিল মাদ্রাসা অন্যতম। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী বিভাগ সিলেট। সিলেট বিভাগে দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা মৌলভীবাজার। এ জেলার অন্যতম উপজেলা কমলগঞ্জ। কমলগঞ্জ উপজেলা বরাবরই পাহাড়ি বনাঞ্চলে আবৃত। এ উপজেলায় উত্তরে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর উপজেলা, পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য এবং কুলৌড়া উপজেলা। কমলগঞ্জ থানা 1922 সালে গঠিত হয় এবং উপজেলা মর্যাদা পায় 1983 সালে। কমলগঞ্জ পৌরসভা গঠিত হয় 1999 সালে। ভানবিল কৃষক প্রজা আন্দোলনে কমলগঞ্জের সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক ঘটনা। বাংলা 1307 সনে সংঘটিত ওই ঘটনায় মণিপুরী কৃষকরা ব্রিটিশ ও তাদের পুষ্য জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। 1947 সালে পূর্ব অবধি ভানুগাছ সিলেট ও কমলাপুরের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করত। আসাম থেকে ত্রিপুরা যাওয়ার মূল রাস্তাটি ছিল এই ভানুগাজ পরগনার বুক ছিঁড়ে। যুগ যুগ ধরে এলাকার পূর্ব ভারতের খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত ছিল এই ভানুগাজ। এলাকায় উৎপাদিত চায়ের কদর ছিল মহারানী ভিক্টোরিয়ার রন্ধনশালা পর্যন্ত। 47-এ দেশ ভাগের সময় তৎকালীন দক্ষিণ সিলেট মহকুমা পূর্ববঙ্গে অন্তর্ভুক্ত হলে স্বাভাবিক নিয়মে সেই সময় ভানুগাজ পরগনা তথা কমলগঞ্জ থানা পূর্ববঙ্গের একটি সীমান্ত এলাকায় পরিণত হয়। আসাম থেকে ত্রিপুরা যাবার মূল রাস্তাটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সেই সময়ে শিল্প শহর ভানুগাজ অতি দ্রুত একটি অবহেলিত ও অনুন্নত এলাকা হয়ে ওঠে। 47 উত্তর সময়ে এই এলাকাটি নিষ্প্রভ হয়ে গেলে জনমানসে তীব্র একটি অসন্তোষ দানা বাঁধে। আর এই সময়ে উক্ত এলাকায় মানুষের অধিকার আদায় ও এলাকার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে এগিয়ে আসেন আলহাজ মোহাম্মদ কেরামত আলী। কমলগঞ্জ উপজেলায় বর্তমানে একটি পৌরসভা ও 9টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলায় প্রশাসনিক কার্যক্রম কমলগঞ্জ থানার আওতাধীন। একটি পৌরসভা, 9টি ইউনিয়ন, 14টি বাজার, 117টি মৌজা এবং 265টি গ্রাম ও একটি নদী ধলাই নিয়ে গঠিত কমলগঞ্জ উপজেলা। বর্তমানে আয়তন 426.72 বর্গ কিলোমিটার। এই উপজেলায় অর্থনীতির মূল কৃষি নির্ভর। চা শিল্প এখানের অর্থনীতির এক বিশাল চালিকা শক্তি। কমলগঞ্জে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান রয়েছে, সেগুলো হচ্ছে কেমেলিয়ান লেক, নয়নাভিরাম হামহাম জলপ্রপাত, প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত চা বাগান, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ, মাধবপুর লেক, ললিতকলা একাডেমি, লাউয়াছড়া জাতীয় উদ্যান এবং শমশেরনগর বিমানবন্দর। কমলগঞ্জ উপজেলায় বাঙালি ছাড়াও নানান জাতি ও আদিবাসী জনগোষ্ঠীর বাস করে, যেমন বিষ্ণুপ্রিয় মণিপুরী, মণিপুরী বা মৈথৈ, মণিপুরী মুসলমান বা পাঙ্গাল, ত্রিপুরা, চা শ্রমিক, শব্দকোর, খাসিয়া, হালাম ইত্যাদি। ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার জন্য রয়েছে কমলগঞ্জে 300টি মসজিদ এবং 105টি মন্দির। এছাড়াও সাংস্কৃতিক সংগঠনের সংখ্যাও কম নয়। মণিপুরী ললিতা একাডেমি একটি, মণিপুরী কালচার কমপ্লেক্স একটি, মণিপুরী সাংস্কৃতিক কেন্দ্র একটি, পাবলিক লাইব্রেরি 2টি, সিনেমা হল 3টি এবং ক্লাব 35টি রয়েছে। এই উপজেলায় উল্লেখযোগ্য ব্যক্তিগণ হচ্ছেন মোহাম্মদ কেরামত আলী, রাজনীতিবিদ মোহাম্মদ মহিবুর রহমান, রাজনীতিবিদ মোহাম্মদ ইলিয়াস, সৈনিক ও সাবেক সংসদ ইসাহাক গাজল, সাংবাদিক এস কে সিনহা, সাবেক প্রধান বিচারপতি, সাবেক চিফ হুইপ, বর্তমানে কৃষিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত সালেহ আহমদ, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর অবসরপ্রাপ্ত বশির, খাজা উসমান, মোগল প্রতিদ্বন্দ্বী এবং বারভুইয়ার সর্দার।